রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরেন্দ্র ইনস্টিটিউট অফ বায়োসায়েন্সেস নিয়োগ বিজ্ঞপ্তি। এই বরেন্দ্র ইনস্টিটিউটে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। এখানে কি কি পদ আছে, কি কি যোগ্যতা লাগবে, কতজন লোক নেবে এবং এখানে ব্যাংক ড্রাফট আছে কি নেই, কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত আমি এক ভিডিওতে দেখিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবেদন রেখে চলুন বিস্তারিত দেখা যাক। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে বলা আছে যে বরেন্দ্র ইনস্টিটিউট অফ সায়েন্সে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদটি আছে সেটা হলো অধ্যক্ষ, একটি স্থায়ী পদ। আবেদনকারীর জীব বিজ্ঞান অথবা কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অধ্যক্ষ অথবা উপাধ্যক্ষ হিসেবে কলেজ অথবা সমমান শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রিক শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতা এবং পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। দুই নম্বর পদটি হলো সহকারী অধ্যাপক, চারটি স্থায়ী পদ। কৃষি বিভাগ একটি, ফিশারিস বিভাগ একটি, মাইক্রো বায়োলজি বিভাগ একটি, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগে একটি। সহকারী অধ্যাপক পদের জন্য প্রার্থীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম বিভাগ এবং অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় জিপিএ পাস স্কেলে ন্যূনতম 4 থাকতে হবে। আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সনাতন পদ্ধতিতে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম শ্রেণী এবং অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে 4 স্কেলে কমপক্ষে জিপিএ অথবা সিজিপিএ 3.5 পেতে হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানে 3 বছরের শিক্ষাগত অথবা গবেষণা অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে পিয়ার রিভিউ জার্নালে কমপক্ষে 2টি প্রকাশিত প্রবন্ধ থাকতে হবে এবং পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদটি আছে প্রভাষক, 8টি স্থায়ী পদ। কৃষি বিভাগ 2টি, ফিশারিস বিভাগ 2টি, মাইক্রোবায়োলজি বিভাগ 2টি, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ 2টি। প্রভাষক পদের জন্য প্রার্থীদের সনাতন পদ্ধতিতে এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম বিভাগ এবং অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় জিপিএ পাসের স্কেলে 4 থাকতে হবে। আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সনাতন পদ্ধতিতে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম শ্রেণী এবং অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষা প্রত্যেকটিতে 4-এর স্কেলে কমপক্ষে সিজিপিএ 3.5 থাকতে হবে। 4 নম্বর যে পদটি সেটা হলো প্রশাসনিক কর্মকর্তা, একটি পদ। প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষায় ন্যূনতম 2 শ্রেণী অথবা বিভাগ অথবা সিজিপিএ 3 থাকতে হবে। 5 নং হিসাব রক্ষক, একটি স্থায়ী পদ। প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষায় ন্যূনতম 2 শ্রেণী অথবা বিভাগ অথবা সিজিপিএ 2.0 থাকতে হবে। 6 নম্বর গ্রন্থাগারিক, একটি স্থায়ী পদ। প্রার্থীকে স্নাতক পাশ লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষায় ন্যূনতম 2 শ্রেণী অথবা বিভাগ অথবা সিজিপিএ 2.5 থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বর পদটি হলো সেকশন অফিসার, একটি স্থায়ী পদ। প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা বোর্ড হতে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান অথবা ডিগ্রি পাস হতে হবে। শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষায় ন্যূনতম 2 শ্রেণী অথবা বিভাগ অথবা সিজিপিএ 2.0 থাকতে হবে। 8 নম্বর ক্রমিকে, ল্যাব প্রদর্শক, একটি স্থায়ী পদ।
প্রত্যেকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা বোর্ড হতে জীব অথবা কৃষি অথবা রসায়ন বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সিজিপিএ 3 থাকতে হবে। 9 নম্বর ক্রমিকে ফার্ম ম্যানেজার একটি স্থায়ী পদ। প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা বোর্ড হতে জীব অথবা কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান অথবা ডিগ্রি পাশ হতে হবে। শিক্ষা জীবনের প্রতিটি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সিজিপিএ 2.5 থাকতে হবে। 10 নম্বর ক্রমিকে ল্যাব টেকনিশিয়ান 2টি স্থায়ী পদ। প্রার্থীকে কোনো অনুমোদিত বোর্ড হতে এইচএসসি বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের সকল ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ 3 থাকতে হবে। 11 নম্বর ক্রমিকে কম্পিউটার টেকনিশিয়ান 1টি স্থায়ী পদ। প্রার্থীকে কোনো অনুমোদিত বোর্ড হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের সকল ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ 2.5 থাকতে হবে। 12 নম্বর ক্রমিকে পিয়ন অথবা অফিস সহায়ক 2টি স্থায়ী পদ। প্রার্থীকে অনুমোদিত বোর্ড হতে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাশ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর নিরাপত্তা কর্মী 1টি স্থায়ী পদ। প্রার্থীকে অনুমোদিত বোর্ড হতে অষ্টম শ্রেণী অথবা জেএসসি অথবা সমমানের পরীক্ষায় পাশ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সবশেষ পদটি হলো আয়া বা পরিচালক 1টি স্থায়ী পদ। প্রার্থীকে অনুমোদিত বোর্ড হতে অষ্টম শ্রেণী অথবা জেএসসি অথবা সমমানের পরীক্ষায় পাশ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এইখানে আবেদনের জন্য বেশ কিছু শর্তাবলী আছে, যার ক নম্বরে বলা আছে আবেদনকারীকে বরেন্দ্র ইনস্টিটিউট অফ বায়োসায়েন্সের নির্ধারিত আবেদন ফর্ম, যেটা এই ওয়েবসাইটে পাওয়া যাবে, এখান থেকে ডাউনলোড করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ ক্রমিক নম্বর 1 থেকে 3 নম্বর পদের জন্য 5 সেট এবং ক্রমিক নম্বর 4 থেকে 14 নম্বর পদের জন্য 3 সেট চেয়ারম্যান বরেন্দ্র ইনস্টিটিউট অফ বায়োসায়েন্সেস, 1 ডালা বনলতা ফিলিং স্টেশন সংলগ্ন নাটোর 6400 বরাবর জমা দিতে হবে। আবেদন জমাদানের শেষ তারিখ 19/5/2021। প্রার্থীকে আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। 1. শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে, প্রশিক্ষণ সংক্রান্ত অন্যান্য সকল প্রকার মূল অথবা সাময়িক সনদপত্র ও নম্বর পত্রের এর ফটোকপি, 2. সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি ও প্রতিচ্ছেদের সাথে 1 কপি রঙিন ছবি, 3. জন্ম সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। গ নম্বর শর্তে বলা আছে দরখাস্তের সাথে চেয়ারম্যান বরেন্দ্র ইনস্টিটিউট অফ বায়োসায়েন্সেস এর হিসাব নম্বর, এখানে একটি হিসাব নম্বর দেওয়া আছে, এই হিসাব নম্বরের সোনালী ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা রাজশাহী এর অনুকূলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে কোনো শাখা থেকে ক্রমিক নম্বর 1 থেকে 3 পদের জন্য 750 টাকা, ক্রমিক নম্বর 4 থেকে 9 নম্বর পদের জন্য 500 টাকা এবং ক্রমিক নম্বর 10 থেকে 14 নম্বর পদের জন্য 350 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অপ্রয়োজ্য অবশ্যই সংযুক্ত করতে হবে। ঘ নম্বর শর্তে বলা আছে প্রত্যেক প্রার্থীকে তার প্রার্থিত পদের নাম ও বিভাগ খামের উপর স্পষ্ট অক্ষরে লিখতে হবে। ইনস্টিটিউট কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে আবেদনপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করেন। ইনস্টিটিউট কর্তৃপক্ষ পদের সংখ্যা র্যাশ বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ডাউনলোড ফরম্যাট দেয়া আছে। আপনারা এই সাইডে এসে ডাউনলোড দিস সার্কুলার, এই সার্কুলারটা যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। এখানে বলা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর টিচার, যারা টিচার অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য এখানে, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর অফিসার, যারা অফিসার হিসেবে অ্যাপ্লিকেশন করবে তাদের ফর্ম এখানে, অফিসার এ ক্যাটাগরি। একইভাবে অফিসার বি ক্যাটাগরির এখানে, যারা ফোর্থ ক্লাস স্টাফ হিসেবে আবেদন করবেন তাদের ডাউনলোড ফর্ম এর ভিতরে আপনাদের ফর্মটা পাবেন।
এবং যারা থার্ড ক্লাস স্টাফ হিসেবে আবেদন করবেন তাদের ডাউনলোড ফর্মটা এখানে পাওয়া যাবে। এইছাড়া একটা হলো বরেন্দ্র ইনস্টিটিউট অফ বায়োসায়েন্সেস এর একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ক্লিক করে এই সাইডে এসে এই যে ডাউনলোড ফরম্যাট গুলো এগুলো আপনারা এখান থেকে ক্লিক করে করে ডাউনলোড করতে পারবেন। এছাড়া এখানে যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই সাইটটা ভালো মতো পড়ে বোঝার চেষ্টা করবেন, তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করার আবার অনুরোধ রেখে আপনাদের সফলতা এবং সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।